আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানব কোরআন হাদিস আমি, জানব কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক, মাহে রমজানের বরকতময় সময়ে দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী 2019, পাওয়ার্ড বাই আসাবিল ইন্টারন্যাশনাল, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট, সাপোর্টেড বাই CSRM। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, তাসমেরি হেয়ার ওয়েল, শরীফ মেটাল এবং মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি। আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়ায় আমরা এমন একটি বিষয় নিয়ে কাজ করতে পারছি যাকে বিশাল সম্পদ বলে আখ্যায়িত করা হয়েছে, যাকে আলো বলে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি জ্ঞানের কথাই বলছি, আর জ্ঞান নিয়েই আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী। চলছে সেমিফাইনাল রাউন্ড, আজকের পর্বে গোল্ডেন চেয়ারে আমি যেই বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন চাঁদপুরের বন্ধু আব্দুল্লাহ সোহেল। আসছেন আব্দুল্লাহ সোহেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাকে দেখে খুবই ভালো লাগছে। অনেক কষ্ট করেছেন, অনেক চড়াই উৎরাই পার হয়ে অবশেষে দ্বিতীয় রাউন্ডে আপনি এসেছেন। গোল্ডেন চেয়ারে বসুন, কথা শুনব আপনার কাছ থেকে আমরা জ্ঞান আহরণ। আলহামদুলিল্লাহ, 14 জন প্রতিযোগী বন্ধুকে আমরা পেয়েছিলাম, তার মধ্য থেকে 7 জন প্রতিযোগী বন্ধু বিদায় নিয়েছেন, আর 7 জন প্রতিযোগী বন্ধুর মধ্যে এখন জ্ঞানের লড়াই চলছে, সেমিফাইনাল রাউন্ড। আমরা জানি যে এখান থেকে ফাইনাল রাউন্ডে 4 জন আমাদের বন্ধুরা যাবেন। আমি জানি না যে আগামীতে কি হবে, অর্থাৎ ফাইনাল রাউন্ডে কারা কারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যাদের কিসমত রয়েছে, ভাগ্য রয়েছে, তারা যাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আয়োজনটির মাধ্যমে, এই যে আমরা যাচাই বাছাই করে আপনাদের মতন মণিমুক্তাকে উপস্থাপন করার চেষ্টা করছি, এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা, আল্লাহর মেহেরবানি। আপনার কেমন লাগছে, আপনি যে সেমিফাইনাল রাউন্ডে এসেছেন এ পর্যন্ত, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে আলোকিত জ্ঞানীদের এই মিলন মেলায় আমার মতো একজন অযোগ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সহবতে থাকার তৌফিক দিয়েছেন, এবং আমি সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বে যদি আপনি ভালো করতে পারেন, আপনি যে স্বপ্ন নিয়ে এখানে এসছেন সেই স্বপ্ন বেশি দূরে নয়। ইনশাআল্লাহ তাআলা আর একটি মাত্র রাউন্ড আছে। আমরা দোয়া করি আজকের পর্বটি যেন ভালো হয়, আপনি যেন সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আমি আজকের পর্বে কি করণীয় সে ব্যাপারে কথা বলবো, তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেল, বিশেষজ্ঞ প্যানেল এবং অতিথি প্যানেলে, প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্নোত্তরে যাব। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন নজরুল ইসলাম চৌধুরী, শরীফুল ইসলাম এবং জুবায়ের আল মাহমুদ।
আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, জাযাকুমুল্লাহ। আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আজকের পর্বে অতিথি প্যানেলে আমরা তিনজন আলোকিত মানুষকে পেয়েছি যারা জ্ঞানের জন্য, জ্ঞানের ভালোবাসায় আমাদের মাঝে ছুটে এসেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বেতারের জাতীয় খবর পাঠক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আজহারুল ইসলাম রনি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরেকজন আলোকিত মানুষ, বিকেএমইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট জনাব মনসুর আহমেদ। এবং আমাদের মাঝে আরও একজন আলোকিত মানুষ আছেন যিনি শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের মাঝে এসেছেন, তিনি হচ্ছেন স্কয়ার হসপিটালের প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আবদুল্লাহ সোহেল, সবার সাথে আমাদের পরিচয় হলো। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আবদুল্লাহ সোহেল প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমরা সবাই জানব, শুনব এবং শিখব ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে যথারীতি আগের নিয়মই আমি আপনাকে তিনটি ধাপে মোট ১৯টি প্রশ্ন করব। প্রথমে তিনটি, তারপরে চারটি, তারপরে চারটি, তারপরে আটটি। প্রথম ধাপে তিনটি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন চার করে নম্বর, ভুল হয়ে গেলে দুই নম্বর মাইনাস হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কোনো লাইফলাইন পাবেন না, চিন্তা করার জন্য ৪৫ সেকেন্ড সময় পাবেন। আর তিনটি প্রশ্নেরই যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে ১,৫০০ টাকা সমমূল্যের ইসলামী বই। আমি যাবো ইনশাআল্লাহ তাআলা। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার সহায় হন, আপনি যেন সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারেন, সেই দোয়া করেই শুরু করছি। বিসমিল্লাহ রহমান রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, জাকাতকে কোরআনুল কারিমে অন্য কি নামে অভিহিত করেছে? ক সাদাকা, খ মিরাস, গ হাদিয়া, ঘ গনিমত বা ফাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক সাদাকা। লক করে দেব? ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক, ক সাদাকা। আপনি যে উত্তর দিয়েছেন, জাকাতকে পবিত্র কোরআনুল কারিমে সাদাকা বলে অভিহিত করেছে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। কোন ব্যক্তি শুধু একজন ছেলে রেখে মারা গেলে তার সম্পদের কতটুকু ভাগ তার ছেলে পাবেন? ক ২/৩, খ সকল সম্পত্তি, গ অর্ধেক, ঘ ১/৪। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ অর্ধেক। লক করে দেওয়া হোক, গ অর্ধেক। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ সব সম্পত্তি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা।
আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম কোন বিষয়ে উপদেশ দিয়েছিলেন? ক, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে। খ, শিরক বর্জন করতে। গ, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ। খ, সালাত প্রতিষ্ঠা করতে। আপনি কি হাফেজে কোরআন? আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ প্রসঙ্গে আমি শায়খ আপনার কাছে আসছি। এই সূরার এই আয়াতগুলো যদি আমরা দেখি, তাহলে যে শিক্ষাটা পাচ্ছি যে একজন পিতা তার সন্তানকে কী শিক্ষা দিবেন, পরিবার থেকে সন্তানেরা প্রথমে কী শিক্ষা লাভ করবে, এ প্রসঙ্গে আপনার কথা শুনতে চাই। জাযাকুমুল্লাহ খায়রা। লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব ইতিহাসের মধ্যে এক দুইজন বাবার উল্লেখ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, যারা তাদের সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, ভালো উপদেশ। তাদের মধ্য থেকে লোকমান হাকিম রহিমাহুল্লাহ, তার ঘটনা সবচাইতে উল্লেখযোগ্য। তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে প্রথম উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না, কারণ শিরক হলো আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় অপরাধ। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি অভিভাবকেরা, আমরা বাবারা, তা হলো একজন বাবা হিসাবে সন্তানের উন্নতির জন্য, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সেই জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জগতে দুধে ভাতে থাকে, সেজন্য তাকে সর্বপ্রথম একজন বাবার কর্তব্য হলো তার রবের সঙ্গে পরিচিত করে দেওয়া। রবের পরিচয় দেওয়ার পাশাপাশি রবের সঙ্গে যেন শিরক না করা হয়, অর্থাৎ পিওর মুমিন হিসাবে গড়ে তোলার জন্য ভিত্তি গড়ে দেওয়া। এরপরেই লোকমান তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কীভাবে একত্র করবেন কিয়ামতের ময়দানে, সে বিষয়ে। এরপরে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করবে হে বৎস আমার। তারপরে ধারাবাহিকভাবে তিনি সন্তানকে আখলাক এবং সুন্দর চরিত্রের দীক্ষা দিয়েছেন এবং বলেছেন, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের জন্য তোমার মুখকে কখনো মলিন করবে না, বরং তুমি সবসময় হাসিমুখ থাকবে, বিনয়ী থাকবে। এই ধারাবাহিকতা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, তা হলো আমাদের সন্তানকে প্রথম ইমানের শিক্ষা দেওয়া, এরপরে সালাতের শিক্ষা দেওয়া, তারপরে তাকে মুআমালাত, মুআশারাত বা সামাজিকতার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যে নির্দেশনা দিয়েছে সেগুলো শিক্ষা দেওয়া। এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, তাহলে লোকমান যেরকম আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন, তার সন্তান যেরকম সফল সার্থক হয়েছেন, আমাদের পরিবারগুলো সেরকম আল্লাহ সুবহানাহু প্রিয় পাত্র হতে পারবে এবং আমরা সবাই ভালোর পথে আসতে পারবো। তবে সব কিছুর আগে শিরক থেকে মুক্তির যে শিক্ষা, এটা আমাদেরকে দিতে হবে, কারণ শিরক এমন একটি অপরাধ, এটা আল্লাহ সুবহানাহু ক্ষমা করেন না। সকল অপরাধ আল্লাহ সুবহানাহু ক্ষমা করলেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আজ বেশিরভাগ বাবারা, বেশিরভাগ মায়েরা, বেশিরভাগ প্যারেন্টস এবং অভিভাবকেরা তাদের সন্তানদেরকে দিন শিখানোর নামে যে কাজটুকু করেন, তা হলো হয়তো সকালবেলা মক্তবে অথবা কোনো হুজুর রেখে কোরআনে কারিম রিডিং পড়ানো শেখান। আমি এটাকে মোটেও মন্দ বলছি না, এটা খুবই ভালো কাজ এবং ইসলাম এটাকে খুব ভালোভাবে সমর্থন করে, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো একজন শিশুকে ছোটোবেলা থেকে তার মাথায় যতটুকু ধরে ঠিক সেই লেভেলের তাকে তাওহীদের শিক্ষা দেওয়া এবং শিরক থেকে মুক্তির শিক্ষা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ হয়েছে, তাই আল্লাহ তাআলা কোরআনের অংশ করে দিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা যেন দিতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রথম ধাপ শেষ করলাম আলহামদুলিল্লাহ, এবার দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপের নিয়মগুলো বলে দিচ্ছি আপনাকে। আমি এই ধাপে চারটি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে, আর দুটো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে 7-এর জায়গায় 5 করে নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আল্লাহু আকবার, পাঠ করো তোমার কিতাব, হিসাব গ্রহণের জন্য আজ তুমি নিজেই যথেষ্ট, এই অংশটুকু কোন সূরায় রয়েছে? ক সূরা মারিয়াম, খ সূরা নাহাল, ক সূরা কাহাফ, খ সূরা বানি ইসরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে এ প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ সূরা বানি ইসরাইল। ঘ সূরা বানি ইসরাইল ফ্রেজ করে দেব ইনশাআল্লাহ। ঠিক তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ সূরা বানি ইসরাইল। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটি ছবি দেখব, এরপরে প্রশ্নটি আমি করব ইনশাআল্লাহ। আমরা একটি ফ্ল্যাগ দেখলাম, এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, আল্লাহু আকবার, আমরা যে পতাকাটি দেখলাম সেটি কোন প্রতিষ্ঠানের? ক জিসিসি, খ আরব লীগ, গ ওয়াপেক, খ ওআইসি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এই প্রতিষ্ঠানটি 1969 সালে প্রতিষ্ঠা লাভ করছে। জি আলহামদুলিল্লাহ। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ ওআইসি। ওআইসি লক করে দিব ইনশাআল্লাহ। আপনি বলছেন ওআইসি 1969 সালে প্রতিষ্ঠিত, লক করে দেয়া হোক ঘ ওআইসি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, মাশাআল্লাহ। জি ওআইসি 1969 সালে প্রতিষ্ঠিত হয়, চমৎকার। আমি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার, খলিফা হারুনুর রশিদের বিচারপতি কে ছিলেন? ক ইমাম আবু ইউসুফ, খ ইমাম মালিক, গ ইমাম মুহাম্মদ, খ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ। বিচারালয়ের প্রধান বিচারপতি কে ছিলেন? 50-50 চান্স নিতে চাচ্ছি। 50-50 চান্স নেবেন? 50-50 চান্স দেয়া হোক। ক এবং খ ইমাম আবু ইউসুফ, ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ। সময় শেষ, তাড়াতাড়ি বলতে হবে। ক লক করে দেয়া হোক ক। আসলে আপনি যে উত্তরটি দিয়েছেন ভাইয়া, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন প্রধান বিচারপতি খলিফা হারুনুর রশিদের। চমৎকার, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1986 সালে, খ 1972 সালে, গ 1978 সালে, ঘ 1982 সালে। মাদ্রাসাটি অবস্থিত বাংলাদেশের একটি বিখ্যাত প্রতিষ্ঠান। সময় ফুরিয়ে আসছে ভাই, বলতে হবে দ্রুত। ক ক লক করে দেওয়া হোক। ক আমি এবার দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন তিনজন অতিথি, আমরা একটু তাদের সাথে কথা বলবো। প্রথমে জনাব মনসুর আহমেদ, আমি আপনার কাছে আসছি। এই যে জ্ঞানের একটি বিশাল আয়োজন আপনি দেখতে পাচ্ছেন এবং গোল্ডেন চেয়ারে বসে আমাদের ভাইয়েরা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন, যাকে আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি মূলত কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। এর আগে আমরা বুয়েট থেকে এসছেন এমন একজন ভাইকে পেয়েছি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসছেন আরও একজন ভাই, এইভাবে সারা বাংলাদেশ থেকে আমরা বাছাই করে তাদেরকে নিয়ে আসছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন এবং আলহামদুলিল্লাহ এই প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আলোকিত হচ্ছি। আপনার কাছে এই আয়োজনটি কেমন লাগছে? এই আয়োজনটি সত্যিকার অর্থে যে আমার কাছে একটা নতুন আয়োজন মনে হচ্ছে। যে আয়োজন আপনি শুরু করেছেন সেই আয়োজনটি যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশের জনগণ হয়তো একটা, অনেকে আছে যে ইসলামিক শিক্ষা ইসলামিক বই পড়ে না, ইসলামিক অন্য অন্য বিষয়ে এতটা জ্ঞান আহরণ করে না, কিন্তু মানুষ যদি টিভিতে টেলিভিশনে এটা দেখতে পারে হয়তো একটা ইনসিডেন্টাল লার্নিং হিসেবে তাদের শিক্ষা হবে এবং তারা পরবর্তীতে তারা এই বই পড়তে যে এই ধরনের শিক্ষা, এই ধরনের কতগুলি কোশ্চেন হচ্ছে আনসার হচ্ছে আমি কিছুই জানি না, আমার তো শিক্ষা দরকার, ওই সময় আমি মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হবে। অনেক ধন্যবাদ। ডাক্তার ওয়াহিদউদ্দিন মাহমুদ আপনার কাছে আসছে, আপনার অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এটা আমার জন্য একটা নতুন একটা অভিজ্ঞতা, আমার অ্যাকচুয়ালি ধারণাই ছিল না যে এরকম একটা প্রোগ্রাম আপনারা করছেন, সত্যি একটা এটা বাহাবা দেওয়ার মতন জিনিস। আর এটা যদি সারা দেশে এটা ছড়িয়ে যেতে পারে ইসলামিক আলোকিত, আমি নিজে এই অল্প অল্প কিছুক্ষণের মধ্যে নিজে অনেকটুকু আলোকিত হয়ে গেছি। তো এখন এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন ডেফিনেটলি এটা দেশের জন্য একটা বিরাট মঙ্গল বয়ে আনবে। অনেক ধন্যবাদ জানাই, আপনারা দোয়া করবেন আমরা যেন ইনশাআল্লাহ আমরা যেন এই জাতীয় কাজ বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দুটি ধাপ অতিক্রম করলাম, তৃতীয় ধাপে যাব, তবে তার আগে আপনার জন্য উপহার রয়েছে 2000 টাকা সমমূল্যের ইসলামী বই সেভেন রিং সিমেন্টের সৌজন্যে। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। তৃতীয় ধাপে চারটি প্রশ্ন করব, প্রথমে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন আপনার সামনে ওপেন করা হচ্ছে, একটি হচ্ছে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা আর একটি পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য 12-র জায়গায় 10 করে নম্বর থাকবে, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য অষ্টম প্রশ্ন,
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রের কোন তিনটি মৌলিক চেতনার সাথে ইসলামী মূল্যবোধের ব্যাপক মিল রয়েছে? ক, স্বাধীনতা, সুবিচার ও ভারসাম্য; খ, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব; গ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র; ঘ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। আব্দুল্লাহ সোহেল, যে আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। আমি কি লক করে দেব? ঠিক আছে, ফ্রিজ করে দেয়া হোক খ, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। আপনি যে উত্তরটি দিয়েছেন তৃতীয় ধাপের প্রথম প্রশ্নের উত্তর ছিল, অর্থাৎ আট নম্বর প্রশ্ন, আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে ঘ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আল্লাহ ভরসা, খুব ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনার হাতে দুটো লাইফলাইন আছে, যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরবর্তী প্রশ্ন, আল্লাহু আকবার। আসহাবুস সুফফার প্রসঙ্গ কোরআনে কারীমের কোন সূরায় এসেছে? ক, সূরা তাওবা; খ, সূরা বাকারা; গ, সূরা আনফাল; ঘ, সূরা মাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান আহরণের জন্য মসজিদে নববীর একটি কোণে, সেখানে কিছু সাহাবায়ে কেরাম সবসময় থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবসময় সেখানে অবস্থান করতেন আমরা জানি, এবং সেখানে যারা অবস্থান করতেন তাদেরকে আসহাবুস সুফফা বলা হয়। তাদের প্রসঙ্গে কোরআনে কারীমের কোন সূরায় আলোচনাটি এসেছে? বিশেষজ্ঞ আলেমের সহায়তা দেয়া হোক। কোরআনে কারীমের যেই সূরাতে তালুত এবং জালুতের আলোচনা রয়েছে, ঠিক সেই সূরাতেই আসহাবে সুফার আলোচনা রয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। এ পর্যায়ে আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, সূরা বাকারা। খ, সূরা বাকারা। আপনি বলছেন তালুত এবং জালুতের আলোচনা সূরা বাকারা এসছে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শায়খ। আমরা পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাবার আগে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে তিনজন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন। ডক্টর জুবায়ের আল মাহমুদ, আপনার কাছে আসছি। আমাদের প্রতিযোগী বন্ধু সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকলে? আমাদের প্রিয় ভাই চাঁদপুর থেকে আগত আব্দুল্লাহ সোহেল ভাই মোটামুটি ভালো করে আগাচ্ছেন। সামনে যে ধাপগুলি আছে তাতে একটু মনোযোগ সহকারে এবং সর্বোচ্চ মেধা খাটিয়ে আস্তে ধীরে বুঝে শুনে চিন্তাভাবনা করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ করে দিন, এই কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত প্রিয় একজন আমাদের মানুষ, আমাদের প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। আমি ইচ্ছে করি আপনার কাছে পরে আসছি এই জন্য যে প্রথমে আমাদের এই আয়োজন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। এরপরে আপনার মতন ব্যক্তিকে যেহেতু আমরা আজকে পেয়েছি, আপনার আবৃত্তি, আপনার কণ্ঠ প্রায় আমরা শুনে থাকি বেতারে বিভিন্ন জায়গায়, তাই আমাদের সকলের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে একটি কবিতা আপনি আমাদের জন্য আবৃত্তি করে শোনাবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোকিত জ্ঞানী, এই শব্দ দুটির মধ্যেই এর মাহাত্ম্য লুকিয়ে আছে। আমি মনে করি এই অনুষ্ঠানটি কেবলই আলো ছড়াচ্ছে সকল মানুষের মাঝে। আলো বিচ্ছুরিত হচ্ছে, চেতনার আলো, সুচেতনার আলো, মানুষকে আলোকিত করার আলো। এবং এই আলোকিত জ্ঞানী, এই অনুষ্ঠানটি
আমি মনে করি বাংলাদেশের যত মিডিয়া জগৎ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ সত্যের দিকে ধাবিত হতে শিখছে, আলোর দিকে ধাবিত হতে শিখছে। এই অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ ইকবাল ভাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং যার অনবদ্য উপস্থাপনা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বের অনেক মানুষের হৃদয়কে আকৃষ্ট করেছে, সেই কিংবদন্তির উপস্থাপক যার চমৎকার উপস্থাপনা নৈপুণ্য আমাদেরকে ভাবাই, আমাদেরকে আকৃষ্ট করে, আমাদেরকে এই অনুষ্ঠানের প্রতি অনুপ্রাণিত হতে সাহায্য করে, ভালোবাসতে সাহায্য করে এবং সত্যের পথে ধাবিত হতে সাহায্য করে, সেই মাওলানা সাইফুল ইসলাম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশের বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি কবি আল মাহমুদ, তার মাগফিরাত কামনা করে তার লেখা বিখ্যাত কবিতা বখতিয়ারের ঘোড়া আবৃত্তি করছি। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি, জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি, মাতৃস্তনের পাশে দুচোখ কোচলে উঠে দাঁড়াবে এখনই। বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে। না, এখনো সে শিশু, মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনাই, বলে বালিশে মাথা রাখো তো বেটা, শোনো বখতিয়ারের ঘোড়া আসছে, আসছে আমাদের সতেরো সওয়ারি, হাতে নাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের সিনার ভেতর, সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়দৌড়, বলে কে মা বখতিয়ার, আমি বখতিয়ারের ঘোড়া দেখব। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন, আল্লাহর সেপাই তিনি, দুঃখীদের রাজা, যেখানে আজান দিতে ভয় পান মোমিনেরা, আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি, খিলজিদের সাদা ঘোড়ার সওয়ারি, দেখো দেখো জালিম পালাই খিড়কি দিয়ে, দেখো দেখো। মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক, তুলোর ভেতর অশ্বখরের শব্দে স্বপ্ন তার নিশে নোড়াই, কোথায় সে বালক, আজ আবার হৃদয় কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তেই ফয়সালা, বারুদেই বিচারক, আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা। শুকরিয়া। মারহাবা মারহাবা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসাধারণ অসাধারণ, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম কবি আল মাহমুদের। তিনি ইন্তেকাল করেছেন, আমরা তার মাগফিরাত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, কোন সূরায় আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান ও জান মালের বিনিময়ে সর্বাত্মক প্রচেষ্টাকে ব্যবসা বলে উল্লেখ করা হয়েছে? ক সূরা তাওবা, খ সূরা সফ, গ সূরা সফাত, ঘ সূরা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ সূরা সফ। সূরা সফ,
লক করে দিব। লক করে দেয়া হোক খ সুরা সফ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم। الحمد لله অত্যন্ত চমৎকার ভাবে আপনি উত্তর দিয়েছেন। আমরা দেখি যে পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে জিহাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে জিহাদ সম্পর্কিত, কিন্তু আমাদের সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে অনেকেই আছেন যারা জিহাদকে সন্ত্রাসের সাথে মিলিয়ে ফেলছেন। আমি এই প্রসঙ্গে আসছি শায়খ আপনার কাছে, যে এই যে জিহাদকে অনেকে না জেনে সন্ত্রাসের সাথে মিলিয়ে ফেলছেন, আসলে বিষয়টা কি হচ্ছে, জিহাদ কি সন্ত্রাস কি, এ প্রসঙ্গে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। জাযাকুমুল্লাহু খাইরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আপনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়টিকে তুলে ধরেছেন। আজকের যুগে সারা পৃথিবী জুড়ে আমরা দেখি সবচাইতে মাজলুম যে শব্দটি কোরআন এবং সুন্নাহর, সেটার নাম হলো জিহাদ। এই শব্দটির প্রতি যত রকম অবিচার হয় অন্য কোনো শব্দের প্রতি এত অবিচার করা হয় না, এবং এক্ষেত্রে আমরা দেখি প্রান্তিকতা। এক শ্রেণী মানুষ তারা রীতিমতো জেহাদের বিপরীত অর্থাৎ ফাসাদ এ লিপ্ত, এই ফাসাদকে তারা জেহাদ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছেন। তারা নিরপরাধ মানুষ হত্যা করছেন এবং এমন এমন জায়গায় তারা বোমা হামলা করছেন যে জায়গাতে হয়তো নিরপরাধ অপরাধী ভালো মন্দ মুসলিম অমুসলিম সাধারণ মানুষ যুদ্ধলিপ্ত মানুষ যে কোনো মানুষ থাকতে পারে, এমনকি শিশু নারী বৃদ্ধ সব ধরনের মানুষ থাকতে পারে। এ ধরনের মানুষকে যুদ্ধের ময়দানে পর্যন্ত মারার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত হত্যা করতে নিষেধ করেছেন। তাদের মধ্যে পর্যন্ত বোমা হামলা করে বা তাদের মধ্যে পর্যন্ত আক্রমণ করে আকস্মিক কোনো হামলা চালিয়ে সেটাকে জিহাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যে জিহাদের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা ফাসাদকে জিহাদ বলা হচ্ছে, এটি হলো এ যুগের সবচেয়েতে বড় অবিচার জিহাদ শব্দের প্রতি। অতএব আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে অস্বীকার করা, জিহাদকে তাচ্ছিল্য করা, জিহাদকে কোনোভাবে ডিনাই করা, এটা একজন মুসলমানের ইমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ কোরআনে কারিমে যে বিষয়ে এক নয় বহু আয়াত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের বহু ঘটনা জিহাদের প্রসঙ্গে রয়েছে। তিনি নিজে জিহাদ করেছেন, জিহাদের নির্দেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন, অসংখ্য হাদিস রয়েছে। অতএব এ সকল ফাসাদ তথা সন্ত্রাসের ঘটনা দেখে যদি আমরা জিহাদের প্রতি বিতৃষ্ণ হই, তাহলে সেটা আমাদের ইমান হারা হওয়ার কারণ হবে। অতএব এ বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত। সেই সাথে বলতে চাই, যারা সন্ত্রাসকে ফাসাদকে জিহাদের সঙ্গে গুলিয়ে ফেলছেন, তারা রীতিমতো জিহাদ এবং ফাসাদের মধ্যকার যে পার্থক্য এবং ব্যবধান সেটা বুঝতে অক্ষম। মূলত একটি চাকু বা একটি ছুরি, এটি কখনো কখনো মানুষের জন্য কল্যাণকর হয় আর এটির ব্যবহার কখনো কখনো মানুষের জন্য অকল্যাণকর হয়। এই চাকু বা ছুরি দিয়ে যদি ডাক্তার অপারেশন করেন অথবা কোনো প্রয়োজনীয় কাজে উপকারী কোনো কাজে ব্যবহার করা হয়, তাহলে এই চাকুর ব্যবহারকে আমরা ভালোভাবেই দেখব। একই সঙ্গে এই একই চাকু দিয়ে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা অন্যায় হিসাবে দেখব। জিহাদ এবং ফাসাদের দৃষ্টান্ত হুবহু এরকমই, অর্থাৎ চাকুর বা ছুরির প্রথম ব্যবহারটি হলো জিহাদ আর দ্বিতীয় ব্যবহারটি হলো ফাসাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদের নির্দেশ আমাদেরকে করেছেন, কোরআন যে জিহাদের নির্দেশ করেছে, সেই জিহাদ আজ পৃথিবীতে যত জায়গায় জিহাদের নামে বোমা হামলা চলছে অথবা নিরপরাধ মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষের উপাসনালয়ে হামলা করা হচ্ছে, এমনকি মুসলিমদের মসজিদগুলোতে পর্যন্ত একের পর এক হামলা করা হচ্ছে, এ জাতীয় কোনো হামলাকে শুধু ইসলাম নয় কোনো ধর্মই সমর্থন করে না। অতএব এই হামলাগুলো যদি কেউ জিহাদের নাম দিয়ে করে, তাহলেই সেটা জিহাদ হবে না, এটা সন্ত্রাস। আর আমি এখানে বলে রাখতে চাই,
আমার বিশ্বাস এবং আমার মতো এদেশের তথা সারা বিশ্বের ওলামা একরামের সবচেয়ে বড় অংশের বিশ্বাস হলো, যে সমস্ত লোকেরা ইসলামকে একেবারেই সহ্য করতে পারে না, মুসলিমদের সবচেয়ে বড় শত্রু যারা, যাদের অন্তরে মুসলিমদের প্রতি শুধু বিদ্বেষই আছে, এই সকল লোকেরাই ইসলামের লেবাস পরে এবং জেহাদের লেবাস লাগিয়ে এ সকল সন্ত্রাসকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং তাদের একটাই উদ্দেশ্য, যাতে করে জেহাদ বদনাম হয় এবং আল্লাহর এই বিধানের প্রতি মানুষ বিতৃষ্ণ হয়। স্বয়ং মুসলিমরা এই বিধানকে ঘৃণা করে এই শব্দটি মুখে উচ্চারণ নিতে কার্পণ্য করে এবং দ্বিধা করে এবং এর মাধ্যমে তারা ইমান হারা হয়ে যায়। বিধায় আমাদের মুসলিমদের উচিত হবে সাবধান হওয়া, সচেতন হওয়া, কোনোভাবে জেহাদ এবং সন্ত্রাসকে যেন আমরা না গুলিয়ে ফেলি। মনে রাখতে হবে, জেহাদ শব্দের প্রতি যদি বিতৃষ্ণা আসে, জেহাদের বিধানের প্রতি বিতৃষ্ণা আসে, তাহলে এটা আমাদের ইমান হারা হওয়ার কারণ হবে। সেই সঙ্গে কোনো সন্ত্রাসকে যদি আমরা জেহাদ বলি, তাহলে জেহাদ শব্দকে শব্দের প্রতি অবিচার করা হবে। বিধায় জেহাদ এবং সন্ত্রাসের মধ্যে আমরা পার্থক্য করার চেষ্টা করব। সেই সাথে আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো, আজকের পৃথিবীতে অনেকেই জেহাদের আহ্বান করছেন। আমরা ওলামা একরাম, মেইন স্ট্রিম ওলামা একরাম সারা পৃথিবীতে যারা রয়েছেন, তাদের কাউকেই আমরা দেখি না এই জাতীয় তথাকথিত আইএস সহ যে সমস্ত সংগঠনগুলো জেহাদের কথা বলছে তাদের সাথে সমর্থন দিতে বা তাদেরকে কোনো প্রকার সমর্থন তারা দিয়েছেন এরকম আমরা জানি না। অতএব এগুলোকে আমরা সন্ত্রাস হিসাবেই ধরবো, কোনোভাবেই এগুলোকে আমরা জেহাদ ধরবো না। এগুলো আমরা মনে করি ইসলামের শত্রুদের রীতিমতো পরিকল্পিত ষড়যন্ত্র, ইসলামকে কালার করার জন্য, মুসলিমদেরকে কালার করার জন্য। বিধায় আমরা এগুলোকে কোনো অবস্থাতে জেহাদ মনে করবো না। জেহাদ তখনই হবে যখন সমস্ত ওলামা ইকরাম বা ওলামা ইকরামের মেইন স্ট্রিম ফতোয়া দিবেন যে হ্যাঁ, এখন আমাদের উপর জেহাদ ফরজ হয়েছে এবং জেহাদ ফরজ হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে সেই সকল শর্ত যদি পাওয়া যায়। অতএব বর্তমান বিশ্বে প্রচলিত জেহাদের নামে যে সমস্ত সন্ত্রাস চলছে সেগুলোকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করব। সেই সাথে আল্লাহ তাআলার মহান বিধান জেহাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। আমরা জেহাদি বই বা জেহাদি কাজ বা অমুকে জেহাদি এই টাইপের শব্দগুলো ব্যবহার না করে সে জায়গায় আমরা সন্ত্রাস শব্দ যদি ব্যবহার করি, তাহলে কোরআন এবং সুন্নার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানের প্রতি কোনো প্রকার অপমান করা, তাচ্ছিল্য করা, এটা আমাদের দ্বারা হবে না, যা আমাদের ইমানকে ধ্বংস করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেহাদ এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন। জেহাদ ফরজ আর সন্ত্রাস হারাম। আল্লাহ তাআলা এই বিধানটুকু আমাদেরকে খুব ভালোভাবে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে ভালোভাবে রপ্ত করার তৌফিক দান করুন এবং এ সমস্ত ক্ষেত্রে মেইন স্ট্রিম ওলামা ইকরামের গাইডলাইনকে ফলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2018 অনুসারে মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? ক দ্বিতীয়, খ তৃতীয়, গ চতুর্থ, ঘ পঞ্চম। ২০১৮ সালে বিশ্ব জনসংখ্যার রিপোর্ট অনুসারে বাংলাদেশের অবস্থান মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে কততম? ২০১৮ রিপোর্টটা আমার ভাবে দেখা হয়নি। আচ্ছা, তাহলে কি আপনি আরেকটি যে লাইফলাইন আছে সেটি ব্যবহার করবেন? লাইফলাইনে চলে যাব। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম আপনার কোনো লাইফলাইন নেই, আপনি কোনটি বাছাই করতেন? যেহেতু একটা দিতেই হবে, আপনি কোনটি নেবেন? চতুর্থ। জি, চতুর্থ। গ, চতুর্থ নিতেন। আসলে এটাই সঠিক উত্তর ছিল। যাই হোক, আপনি যেহেতু নেননি, আমরা এখন পরিবর্তিত প্রশ্নে যাব। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। নিচের কোন সাহাবী মুয়াজ্জিন ছিলেন না? ক আব্দুল্লাহ বিন মাসউদ, খ বিলাল বিন রাবাহ, গ আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, ঘ আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চারজন সম্মানিত সাহাবার একজন তিনি মুয়াজ্জিন ছিলেন না, বাকি তিনজন ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি
প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক আব্দুল্লাহ বিন মাসউদ। ক আব্দুল্লাহ বিন মাসউদ নিয়ে নিব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে মুবারকবাদ, চমৎকার করেছেন। জি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মুয়াজ্জিন ছিলেন না। আমরা এবার ঝটপট প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি আপনার জন্য ঝটপট প্রশ্ন। তাজভিদ অনুযায়ী কোরআন পড়ার নির্দেশ রয়েছে কোন সূরায়? সূরা মুজাম্মিল। ঠিক আছে। কোনো মুসলিম আগুনে পুড়ে মারা গেলে তার পরিণাম কি? শহীদ। শহীদ, ঠিক আছে। কোন পর্বতের পাশে খন্দক খনন করা হয়? সালা পর্বত। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা কয়টি? তিনটি। তিনটি, ঠিক আছে। স্পেনকে আরবিতে কি বলা হয়? আন্দালুস। আন্দালুস, ঠিক আছে। রিসালা গ্রন্থটির লেখক কে? ইমাম শাফি। পুল ই কিশতিয়া মসজিদ কোথায় অবস্থিত? পাকিস্তান। নাইজার। কোরআনে ১১টি তারকার উদ্দেশ্য কি? ইউসুফ আলাইহিস সালামের ভাই। জি, ইউসুফ আলাইহিস সালামের ১১ জন ভাই, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ৮টি প্রশ্ন করেছি আর ৮টি প্রশ্নের মাঝে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন ৫টি প্রশ্নের। মাশাআল্লাহ, চমৎকার করেছেন। আজকের পর্বে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে ৬৩.৫ নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার, অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আজকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, আমরা আলোকিত হয়েছি। এইভাবেই সারা জীবন যেন আলো ছড়াতে পারেন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আপনার জন্য করছি। আল্লাহুম্মা আমিন। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি, ধন্যবাদ। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকের পর্বে আব্দুল্লাহ সোহেল ভাই ছিলেন আমাদের মাঝে। অত্যন্ত সুন্দরভাবে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন আমরা জেনেছি। এবার আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে ইবাদত শব্দের অর্থ কী? সঠিক উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে, অবশ্যই আজ রাত ১২টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা ২ জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের প্রত্যেকের জন্য থাকছে ১,০০০ টাকা সমমূল্যের ইসলামী বই। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের সঠিক ২জন উত্তরদাতার নাম। নারায়ণগঞ্জের বন্ধু হাবিবুর রহমান, মোবাইল ০১৬৪৬২৬৮৭, এবং বগুড়ার বন্ধু মোর্শেদুল আলম, মোবাইল ০১৭২১৪০৬৮। আপনাদের অভিনন্দন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, যে কথাটি বলতে চাই, আজকের পর্বটি ছিল দ্বিতীয় রাউন্ডের শেষ পর্ব। আগামীকাল আমরা জানতে পারব আমাদের মধ্য থেকে কোন কোন প্রতিযোগী বন্ধুরা ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছেন আর কাদেরকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। এই বিষয়টি জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত, আর আগামীকালকের পর্বটি হবে স্পেশাল একটি পর্ব। আমাদের গোল্ডেন চেয়ারে একজন বিশেষ ব্যক্তি বসবেন এবং তার কাছ থেকেই আমরা জানব কোন কোন বন্ধুরা পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনালে চলে যাচ্ছেন আর কারা বিদায় নিচ্ছেন। কালকের পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে। আমি শেষ করব তার আগে অতিথি প্যানেল, বিশেষজ্ঞ প্যানেল এবং ইন্টেলিজেন্ট প্যানেলের যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।